Once more, let's come back to another portion or next portion of this continuation of this chapter. So till now we have seen the neurohumoral transmission. এবার এই neurohumoral transmission গুলো তো দেখলাম যে কিভাবে রিলিজ হয়, কিভাবে কি কোথায় অ্যাকশন হয় না হয়। তো এবার আমরা দেখব যে কিভাবে কি রিলিজ হচ্ছে বা ট্রান্সমিশন হচ্ছে। এখানে আবার একটা ব্রিফ আইডিয়া যে নন অ্যাড্রেনালিন কোথাকার নিউরোট্রান্সমিটার মেইনলি থাকে। দেখো সিম্প্যাথেটিক পোস্ট ক্যাংলিয়ানিক নার্ভ ফাইবারে এক্সেপ্ট সোয়েট গ্ল্যান্ড, এখানে কিন্তু অ্যাসিটাল কোলিন থাকে, হেয়ার ফলিকেলসও তাই, কিছু এরিয়াস অফ ব্রেন। আর অ্যাড্রেনালিন আর এফিনেপ্রিন এটা কিন্তু থাকবে হচ্ছে অ্যাড্রেনাল মেডালা। ক্রোমাফিন সেলস বলে এক ধরনের সেলস থাকে যেগুলোর ফাংশন হচ্ছে স্টোরেজে হেল্প করে। অ্যাড্রেনাল কর্টেক্সের মধ্যে জোনা ফ্যাসিকিউলেটা, জোনা রেটিকিউলোসা, জোনা গ্লোমেরুলোসা এই সমস্ত সেলসগুলো থেকে কি না আমাদের কর্টিকয়েড আর স্টেরয়েড হরমোনস রিলিজ হয়, তাই না? আমরা যখন এন্ডোক্রাইন সিস্টেম পড়েছিলাম সেখানে আমরা দেখেছি কিন্তু অ্যাড্রেনাল মেডালা থেকে কিন্তু আমাদের ক্যাটেকোলামিনস রিলিজ হয়। তার মধ্যে কিন্তু একটা অন্যতম হচ্ছে আমাদের অ্যাড্রেনালিন। উই হ্যাভ অল হার্ড অ্যাবাউট দিস টার্ম লাইক অ্যাড্রেনালিন রাশ, রাইট? তো অ্যাড্রেনালিন ইজ সাচ আ ক্যাটেকোলামিন উইচ ইজ রিলিজ ফ্রম দ্য অ্যাড্রেনাল মেডালা। কীভাবে? অ্যাড্রেনাল পাথওয়ে দিয়েই আসছে। এই অ্যাড্রেনাল পাথওয়েটা কে মেডিয়েট করছে? আরেকটু ইলাবোরেটলি চলে যাই, অনেক সময় দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ইট ইজ ACTH, মানে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন অ্যাক্টস ইন বোথ পাথওয়েজ। ওয়ান ইজ দ্য নিউরাল পাথওয়ে, আদার ওয়ান ইজ দ্য ভ্যাসকিউলার পাথওয়ে। তো ভ্যাসকিউলার অ্যানিউরাল পাথওয়ে দিয়ে এসে কি করছে অ্যাড্রেনাল মেডালাতে, ইট ট্রিগার্স দ্য রিলিজ অফ দিস অ্যাড্রেনালিন। এটা হচ্ছে একটা অন্যরকম পাথওয়ে। এছাড়াও আরও অনেক নার্ভ ইম্পালস বা অনেক অ্যাক্সনাল কন্ডাক্টেন্স রেসপন্সিবল থাকতে পারে ফর দ্য রিলিজ অফ দিস অ্যাড্রেনালিন, ওকে? অ্যান্ড ডোপামিন ইট ইজ রিলিজড মেইনলি ফ্রম দ্য লিম্বিক সিস্টেম, ফ্রম দ্য বেজাল গ্যাংলিয়া, ফ্রম দ্য অ্যান্টিরিয়র পিটুইটারি, ইন দ্য CNS এটসেট্রা এটসেট্রা। তো এবার দেখি বায়োসিনথেসিস কীভাবে হচ্ছে। জেনারেলি দেখা যায় যে অ্যামাইনো অ্যাসিড ফিনাইল অ্যালানিন, এটা কি? এটা অ্যারোম্যাটিক অ্যামাইনো অ্যাসিড দ্যাট হেল্পস ইন দ্য রিলিজ অ্যান্ড সিনথেসিস অফ দিস প্রসেস, দ্যাট ইজ ইন দ্য সিনথেসিস অফ দ্য নন এফিনেপ্রিন। হাউ? না, ইট গিভস আ ইন্টারমিডিয়েট প্রোডাক্ট কল্ড অ্যাজ এ টাইরোসিন উইচ ইজ কনভার্টেড টু ডোপা, দ্যাট ইজ ডাইহাইড্রক্সিফিনাইল অ্যালানিন, অ্যান্ড ফ্রম দ্যাট ফ্রম দ্য রেট লিমিটিং এনজাইম ইট ইজ কনভার্টেড টু ডোপামিন, রাইট? দ্যাট ইজ ডোপা ইজ ডিকার্বক্সিলেটেড বাই দ্য এনজাইম দ্যাট ইজ ডোপা ডিকার্বক্সিলেস টু ডোপামিন, দিস ডোপামিন ইজ টেকেন আপ ইন টু দ্য ভেসিকল। Now, how come this non-epinephrine is released? This dopamine beta-hydroxylase again helps in this, acts upon this dopamine to form norepinephrine. And thereby the whole procedure of releasing of it takes place. Epinephrine, on the other hand, is stored within the granules of these chromaffin cells of the adrenal medulla. Okay. Now, these are few adrenergic receptors. এই যে অ্যাড্রেনালিন বললাম বা নন ফিনেপ্রিন বললাম, এগুলো তো একটা স্পেসিফিক রিসেপ্টার্সে একে অ্যাকশন করতে হয়। তো এগুলো কোথায় অ্যাকশন হবে, কোথায় যাবে, এগুলো কীভাবে অ্যাক্ট করবে? না, প্রত্যেকের ডিফারেন্ট ডিফারেন্ট রিসেপ্টার্স থাকে। যেমন এটা আলফা রিসেপ্টার আর এটা হচ্ছে বিটা রিসেপ্টার, মেজর রিসেপ্টার্স। আলফার মধ্যে দেখা যায় আলফা ওয়ান এ, ওয়ান বি, ওয়ান ডি, আলফা টু আছে, আলফা টু এ, টু বি, টু সি, টু ডি। অন্যদিকে আবার বিটার মধ্যে দেখা যায় যে বিটা ওয়ান, টু, থ্রি। তো এতগুলো সাব টাইপস অফ রিসেপ্টার্স, প্রত্যেকের সাব টাইপস অফ রিসেপ্টার্স হচ্ছে এগুলো দে আর মেমব্রেন বাউন্ড জি প্রোটিন কাপল রিসেপ্টার্স, ওকে? তো জি প্রোটিন কাপল রিসেপ্টার্স মানে সেখানে একটা সেকেন্ড ম্যাসেঞ্জারের একটা গল্প আছে। সেখানে ইদার ইট ক্যান বি সাইক্লিক এএমপি, ইট ক্যান বি আইপি থ্রি, ইট ক্যান বি ড্যাগ এসেট্রা এসেট্রা। তো দেখা যায় যে এখানে আলফা রিসেপ্টার্স মেইনলি এরা তিন রকমভাবে কাজ করতে পারে। একটা হচ্ছে ইফেক্টর পাথওয়ে রিসেপ্টারের ক্যাপাবিলিটি হতে পারে, যেমন এটা আইপি থ্রি ড্যাগ ইনক্রিজ করে দিতে পারে সে সমস্ত রিসেপ্টার্সে, বা ইনক্রিজেস পটাশিয়াম চ্যানেল হতে পারে, বা ডিক্রিজেস দ্য সাইক্লিক এএমপি। এই তিন ধরনের মেকানিজমে জি প্রোটিন কাপল রিসেপ্টারের মাধ্যমে আলফা রিসেপ্টার্স অ্যাকশন হতে পারে,
বিটা রিসেপ্টার্স দেখা যায় জেনারেলি ইট ইনক্রিজেস দ্য সাইক্লিক এএমপি অ্যান্ড ইট ইনক্রিজেস দ্য ক্যালসিয়াম আয়ন চ্যানেল। ওকে, নাও একটা একটা করে আসি বিটা রিসেপ্টার ফার্স্টে। তো বিটা রিসেপ্টার কোথায় কোথায় থাকে? মেজারলি দেখা যায় ইট ইজ লোকেটেড ইন দ্য হার্ট, জ্যাক্সটাগ্রামেরুলার সেলস অফ ইউর বেজ অফ ইউর কিডনি। বিটা টু রিসেপ্টার দেখা যায় ব্রঙ্কাইল, স্মুথ মাসলস, ব্লাড ভেসেলস, জিআইটি মানে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, ইউটেরাস, দেন ইউর আই এসেট্রা, ইউটেরাইন টিউব এসেট্রা। অ্যান্ড বিটা থ্রি ইজ প্রেজেন্ট অ্যাবসলিউটলি ইন অ্যাডিপোজ টিস্যু। তো এবার কাজটা কী করবে? আচ্ছা, বিফোর গোয়িং টু দ্য ওয়ার্ক অর বিফোর গোয়িং টু দ্য ফাংশনস অফ দোজ বিটা রিসেপ্টার্স, আমি আরেকবার দেখাই এই পাথওয়েটা, দেখো ভালো করে কীভাবে সিনথেসাইজ হচ্ছে আপ টু এফিনেপ্রিন পর্যন্ত। তো ফিনাইলালানিন অ্যারোম্যাটিক অ্যামাইনো অ্যাসিড, সেখান থেকে আসছে টাইরোসিন, সেখান থেকে আসছে রেট লিমিটিং এনজাইম কাইন্ড অফ, সেখান থেকে আসছে ডোপা, সেখান থেকে সিনথেসিস হচ্ছে ডোপামিন, ফ্রম ডোপামিন ইট ইজ সিনথেসাইজিং দ্য নর এফিনেপ্রিন অ্যান্ড ফাইনালি দ্য এফিনেপ্রিন। সো দিস ইজ দ্য স্টেপ অফ সাম ডাব স্টেপ ফর দ্য বায়োসিনথেসিস অফ ক্যাটেকোলামিন। এবার এটা তো দেখালাম, তো এখানে দেখো ভালো করে, সো হিয়ার ইট সেজ অ্যাবাউট দ্য রিসেপ্টার্স। নাও এক এক করে যদি দেখি, আলফা রিসেপ্টার্স, আলফা রিসেপ্টার্স কী কী বললাম যে তিনটে ধরনের ক্লাসিফিকেশনে কাজ করতে পারে। একটা হচ্ছে সে সাইক্লিক এএমপি ডিক্রিজ করতে পারে, পটাশিয়াম আয়ন চ্যানেল ওপেনিং অথবা আইপিথি ড্র্যাগ পাথওয়ে দিয়ে অ্যাকশন হতে পারে। তো এই আলফা রিসেপ্টার অ্যান্ড বিটা রিসেপ্টার অ্যাগোনিস্ট অ্যান্ড অ্যাফিনিটি অফ অ্যাগোনিস্ট হতে পারে হচ্ছে অ্যাড্রিনালিন, তারপরে নন অ্যাড্রিনালিন অ্যান্ড আইসোপ্রিনালিন। আইসোপ্রিনালিন ইজ নাথিং বাট কনজেনার অফ দিস অ্যাড্রিনালিন। ওকে, অ্যান্ড অ্যাগোনিস্ট মানে আই হোপ ইউ নো দ্য টার্ম অ্যাগোনিস্ট, দ্যাট ইজ অ্যাগোনিস্ট মিনস ইট ইজ দ্য দ্যাট ইজ সামথিং উইচ ট্রিগার্স দ্য অ্যাকশন, লাইকওয়াইজ অ্যাকশন হয়। অ্যান্টাগনিস্ট মানে ঠিক তার অপোজিট অ্যাকশন। সো বিটা রিসেপ্টারের ক্ষেত্রে দেখা যায় তার অ্যাগোনিস্ট হচ্ছে আইসোপ্রিনালিন, তারপরে হচ্ছে অ্যাড্রিনালিন। দিস ইজ দ্য ডিগ্রি অফ অ্যাগোনিস্টিক অ্যাক্টিভিটি অফ ডিফারেন্ট কম্পাউন্ডস। ওকে, আচ্ছা, বিটা রিসেপ্টার তাহলে কীভাবে অ্যাকশন হবে? থ্রু ক্যালসিয়াম আয়ন সাইক্লিক এএমপি অ্যান্ড ক্যালসিয়াম আয়ন চ্যানেল ওপেনিং, রাইট? সো থ্রু দিস পাথওয়ে লেটস কাম ব্যাক টু দিস বিটা রিসেপ্টার। তো টাইপ ওয়ান বিটা রিসেপ্টার মানে বিটা ওয়ান যখন হার্টে থাকে ইট অ্যাক্টস অ্যাজ আ ইনক্রিজেস দ্য হার্ট রেট বাই অ্যাক্টিং অন দ্য পেসমেকার অফ দ্য হার্ট অর কার্ডিয়াক পেসমেকার। কী কার্ডিয়াক পেসমেকার বলো তো? এসএনওট, তাই না? তো এসএনওটের মধ্যে বিটা রিসেপ্টার্স দে উইল বি সিটিং আপন দ্যাম অ্যান্ড দে উইল হ্যাভ অর ওয়েন অ্যাড্রিনালিন অর নন অ্যাড্রিনালিন মিনস ইটস আপন দ্যাট দে উইল ইনক্রিজ দ্য হার্ট রেট। বিটা টু রিসেপ্টার কী করবে? দে হেল্প ইন দ্য ভ্যাসোডায়ালেশন, কোথাকার না, ইন দ্য স্কেলেটাল মাসলস, অ্যান্ড অ্যালাউস মোর ব্লাড টু রাশ ইন টু দ্য মাসল। ব্রঙ্কিয়া স্মুথ মাসলে কী করবে? দে কজেস ব্রঙ্কোডায়ালেশন যখনই স্টিমিউলেটেড বাই অ্যাড্রিনালিন, অবশ্যই নট বাই নন অ্যাড্রিনালিন। ব্রঙ্কোডায়ালেটার, এখানে সালবুটামলের কথা বলা হয়েছে, উই উইল কাম ব্যাক টু দিস লেটার অন, ওকে, ওয়েন উই উইল স্টাডি দ্য ড্রাগস। আগে কনসেন্ট্রেট করো অন দ্য অ্যাড্রিনালিন অ্যান্ড নন অ্যাড্রিনালিনের ওপরে। তো যখন অ্যাড্রিনালিন গিয়ে এসে বসছে, অ্যাড্রিনালিন কিন্তু একমাত্র বিটা টু রিসেপ্টার্সেই কিন্তু স্টিমুলেশন হবে, অ্যান্ড ইট উইল হেল্প ইন দ্য ব্রঙ্কোডায়ালেশন, ইট উইল হেল্প ইন দ্য ভ্যাসোডায়ালেশন অফ দ্য স্মুথ স্কেলেটাল মাসেলস। বিটা থ্রি রিসেপ্টার কী করবে? ইট হেল্পস ইন দ্য রেগুলেশন অফ রিপিট মেটাবলিজম। ওকে, কারণ অ্যাডিপোজ টিস্যুতেই মেনলি প্রেজেন্ট থাকে, আগে বলেছি। তো বিটা রিসেপ্টার যখন জাক্সটা গ্লোমেরুলার সেলসে থাকে ইট হেল্পস ইন দ্য রেনিন রিলিজ। সো রেনিন যখন রিলিজ করছে তাহলে কিখান থেকে কী কনক্লুড করতে পারি? যে না, ইট কজেস অর ইট হেল্পস ইন দ্য র্যাস সিস্টেম, রাইট? সো থ্রু র্যাস সিস্টেম ইট অলসো কন্ট্রোলস আর ব্লাড প্রেশার, তাই না?
and or else others গুলো তো এইমাত্র দেখলামই, হার্টে গিয়ে ইট অ্যাক্টস অন দ্য পেসমেকার সেলস অফ দ্য হার্ট অ্যান্ড এটসেট্রা। এবার এখানে বলা হচ্ছে যে বিটা রিসেপ্টরের মধ্যে যখন অ্যাড্রিনালিন গিয়ে বসে তাহলে কী কী করতে পারে। কি বলেছি যে বিটা রিসেপ্টর ইন ওয়েন ইট সিটস আপন দ্য হার্ট ইট ইনক্রিজেস দ্য হার্ট রেট স্পেশালি ইন দ্য পেসমেকার সেলস। তো এক্সেস অ্যামাউন্ট অফ অ্যাড্রিনালিন যখন বসবে বা যখন প্রেজেন্ট থাকে আমাদের শরীরে তখন কি করবে, হার্ট রেট বাড়িয়ে দেবে। তো অ্যাড্রিনালিন রাশ কথাটার অর্থ কিন্তু এটাও একটা লিটারালি বলা যেতে পারে যে ইট উইল ইনক্রিজ ইউর হার্ট রেট। তো ক্লিনিক্যালি আমরা সেটাকে ট্যাকিকার্ডিয়া বলতে পারি। আর কি করতে পারে, ইট ইনক্রিজেস লিপোলাইসিস, বিটা ওয়ান কিন্তু একটু অপোজিট অ্যাকশন। ওকে, আরেকটা কি, জাক্সটাক্রমিনেটর অ্যাপারেটাসে যেহেতু বিটা ওয়ান ইজ প্রেজেন্ট ইট উইল হেল্প ইন দ্য রেনিন রিলিজ। অ্যাড্রিনালিন যখন বিটা টুতে বসে তখন কিন্তু ব্রঙ্কিয়াল রিল্যাক্সেশন হবে, দ্যাট ইজ ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল উইল বি রিল্যাক্সড, ইউটেরাইন মাসেলস রিল্যাক্সেশন হবে। হাইপোক্যালেমিয়া কেন হবে না, ইট উইল হেল্প ইনক্রিজ দ্য আর ইট উইল ওপেন দ্য ক্যালসিয়াম পটাশিয়াম আয়ন চ্যানেল। পটাশিয়াম আয়ন চ্যানেলস ওপেন হয়ে যাওয়ার জন্য কিন্তু এক্সেস লস হতে পারে অ্যান্ড ইট উইল হেল্প ইন আর ইট উইল ট্রিগার ইন দ্য হাইপোক্যালেমিয়া। ওকে, বিটা থ্রি ওয়েট হোয়াট উইল ইট ডু, ইট উইল ইনক্রিজ দ্য অক্সিজেন কনজাম্পশন। কেন না, ওয়েন অ্যাড্রিনালিন সিটস আপন দিস রিসেপ্টার্স হোয়াট উইল হ্যাপেন, ইট উইল ইনক্রিজ ইউর হার্ট রেট অ্যান্ড ইট উইল ইনক্রিজ ইউর মেটাবলিজম অফ ইউর বডি। তো যখন মেটাবলিজম বেড়ে যাচ্ছে তখন অক্সিজেন কনজাম্পশনও বাড়ছে আমাদের, অ্যাজ আ রেজাল্ট তখন কী হচ্ছে, হিট প্রোডাকশন হচ্ছে, অ্যাজ আ রেজাল্ট কী হচ্ছে, লিপোলাইসিস হচ্ছে এখানে। তো ইন দিস ওয়ে বিটা রিসেপ্টার্স অলসো হেল্পস ইন দ্য লিপিড অর রেগুলেশন অফ লিপিড মেটাবলিজম। এই যে এখানে বলা হয়েছে না ইনক্রিজ ইন দ্য লিপোলাইসিস, সো দিস ইজ হাউ বিটা রিসেপ্টার ইজ অলসো হেল্পিং এ, বিটা থ্রি রিসেপ্টার। ওকে, এবার আসি আলফা রিসেপ্টার। আলফা রিসেপ্টার কোথায় থাকবে, ব্লাড ভেসেলস, প্রেজেন্ট ইন স্কিন অ্যান্ড জেনিটো ইউরিনারি সিস্টেম। এখানে বিটা রিসেপ্টার যদি ডায়ালেশন অর ভ্যাসো ডায়ালেশন করে অবশ্যই আলফা রিসেপ্টার কিন্তু ভ্যাসো কনস্ট্রিকশন হবে, একটু উল্টো কাজ হবে এখানে। কিভাবে, এর পাথওয়ে হচ্ছে ইদার সে IP3 ড্যাগ পাথওয়ে, ইনক্রিজিং অফ IP3 অ্যান্ড ড্যাগ, অথবা ফসফোলাইপেসি অ্যাক্টিভেশন। ফসফোলাইপেসি অ্যাক্টিভেশন হওয়া মানেই ক্যালসিয়াম চ্যানেল অ্যাক্টিভেশন হওয়া। আলফা টু রিসেপ্টার কী করবে, দে হেল্প অর দে আর মেনলি ফাউন্ড ইন দ্য প্রি সাইনাপটিক নার্ভ মেমব্রেন অ্যান্ড দে হেল্প অর অ্যাক্টস বাই ইনঅ্যাক্টিভেশন অফ দিস অ্যাডেনাইলাইন সাইক্লেস। তাতে কী হয়, দেখো এখানে লেখা আছে যে ফার্স্টে আলফা ওয়ান রিসেপ্টার ইট হেল্পস ইন দ্য ভ্যাসো কনস্ট্রিকশন, গাট রিল্যাক্সেশন, গ্লাইকোজেনোলাইসিস অ্যান্ড গ্ল্যান্ডুলার সিক্রিশন, যে কোনো গ্ল্যান্ডুলার সিক্রিশন বাড়িয়ে দেবে। ইট মে বি ইয়োর সালাইভারি গ্ল্যান্ড, ইট মে বি ইয়োর সোয়েট গ্ল্যান্ডস অ্যান্ড এভরিথিং। সোয়েট গ্ল্যান্ডস অ্যাজ সাচ এভাবে বাড়ায় না, সোয়েট গ্ল্যান্ডসের ফাংশনটা একটু অন্যরকম হয়। তো এনি কাইন্ড অফ গ্ল্যান্ডুলার সিক্রিশন ইট উইল ইনক্রিজ। ওকে, তো আলফা টু রিসেপ্টার কী করবে, আলফা টু রিসেপ্টার অন দ্য আদার হ্যান্ড ইট অলসো কজেস ইনহিবিটর অফ এনি ট্রান্সমিশন বা ট্রান্সমিটার রিলিজকে যেমন নন অ্যাড্রেনালিন রিলিজকে ইট মে ইনহিবিট, অথবা ইট উইল হেল্প ইন দ্য ভ্যাসো কনস্ট্রিকশন আগেন, প্লেটলেট অ্যাগ্রিগেশন হেল্প করে। ওকে, এর অ্যাগোনিস্টের নাম দেখো দেওয়া আছে, আলফা ওয়ানের আছে ইট ক্যান বি ফিনাইল এফিনেপ্রিন অর মিথক্সামিন, আলফা টু এ ইট ক্যান বি ক্লোনিডিন। সো আলফা টুতে ইট ইজ ক্লোনিডিন। নাও তো এবার আলফা রিসেপ্টার্সের আরেকটা ফাংশন কী কী হতে পারে, যেমন বিটা রিসেপ্টারে খানিকক্ষণ আগে পড়েছিলাম ইট কজেস হাইপোক্যালেমিয়া, অন দ্য আদার হ্যান্ড দিস আলফা রিসেপ্টার উইল কজ হাইপারক্যালেমিয়া। ব্লাড ভেসেলস বা ভ্যাসো কনস্ট্রিকশন হওয়ার জন্য কিন্তু ইট রাইজেস বিপি, ওয়ের অ্যাজ ভ্যাসো ডায়ালেশন হওয়ার জন্য বিটা রিসেপ্টার কিন্তু কজেস লোয়ারিং অফ ইয়োর বিপি। সো ইন দিস ওয়ে ইট অ্যাক্টস কন্ট্রাইন্ডিকেটেড, একে অপরের অপোজিটে কাজ করার জন্যে দে কজেস অর দে হেল্পস ইন দ্য প্রোডাকশন অফ হোমিওস্ট্যাসিস, অলওয়েজ ইন দ্য প্রেজেন্স অফ অ্যাড্রিনালিন।
বিটা রিসেপ্টরে যখন অ্যাড্রেনালিন প্রেজেন্ট তখন সেই সমস্ত অ্যাকশনস হবে, আলফা রিসেপ্টরে যখন অ্যাড্রেনালিন বা নন অ্যাড্রেনালিন হোয়াট এভার দে আর প্রেজেন্ট দে উইল শো আপ অন দিস অ্যাকশনস। ওকে, আচ্ছা, সোয়েট গ্ল্যান্ডে যদি কোনো অ্যাকশন হতে পারে, বা ক্লিও মোটর মাসেলস অ্যান্ড সোয়েট গ্ল্যান্ড, এখানে জেনারেলি অ্যাসিটাইল কোলিনই অ্যাকশন হয়, বাট দেখা যায় যে অ্যাসিটাইল কোলিন ট্রিগার্স দ্য সিক্রিশন অফ সোয়েট গ্ল্যান্ড থ্রু দিস আলফা ওয়ান রিসেপ্টর। কীভাবে না, যত অ্যাসিটাইল কোলিন রিলিজ করছে, ইট হেল্পস ইন দ্য রিলিজ অফ দিস নন অ্যাড্রেনালিন ইন কেস অফ সিম্প্যাথেটিক নার্ভ ফাইবার্স, অ্যান্ড ইট উইল হেল্প ইন দ্য রিলিজ অফ দিস সোয়েট, অর ইট হেল্পস ইন দ্য সোয়েট সিক্রিশন। ওকে, সো নেক্সট উই আর কন্টিনিউইং উইথ দ্য ডোপামিন রিসেপ্টর।